গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের পর আর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা, এমন রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্টের এই রায়ে খুশি মুক্তিযোদ্ধা সন্তানরা। তারা বলছে এই বিজয় সব মুক্তিযোদ্ধার বিজয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে বাতিলের সুপারিশ করে জামুকা। যারা নৌ কমান্ডো হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, পরবর্তীতে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আসলে জামুকার সুপারিশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। যে সমস্ত মুক্তিযোদ্ধারা গেজেটভুক্ত হয়েছেন তাদের এই গেজেটটা বাতিল করার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার নেই। আজকে একটা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আজকে একটা ইলাবোরেট জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টের ভেতরে এই কথাগুলো এসেছে।